Hello guys, welcome to Chemistry School. From this channel, you will get physics and chemistry questions solved exclusively for HSC 2022. So keep touch with Chemistry School by subscribe and get the notification by pressing bell icon. Hello guys, আজকে আমরা chemistry first part ঢাকা বোর্ড 2019 এর গণগত রসায়নের প্রশ্ন সলভ করব। এখানে প্রশ্নে দুই তিনটা পাত্র দেওয়া আছে, এ বি সি। এ পাত্রে দেওয়া আছে আর এনও থ্রি, এর পরিমাণ 20 ml এবং ঘনমাত্রা 0.07 মোলার। সি পাত্রটি এমটি, তারপর বি পাত্রটি কিউসিএল এবং কিউসিএলের ভলিউম দেওয়া আছে 16 ml এবং কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.1 ml। একটু পর এ পাত্রের আর নাইট্রেট এবং বি পাত্রের কিউসিএল সম্পূর্ণ সি পাত্রে ঢালা হবে। তার পূর্বে আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে, যেমন এ পাত্রের যে আর নাইট্রেট, এর দ্রাব্যতা দেওয়া আছে 2.2 × 10⁻³, এবং সি পাত্রে যে আরসিএল প্রডিউস হবে সেই আরসিএলের সলিবিলিটি প্রোডাক্ট অথবা দ্রাব্যতা গুণফল দেওয়া আছে 4.8 × 10⁻৬। এখন এই ইনফরমেশন থেকে আমাদের এক নম্বর ক্যালকুলেট করতে হবে এ পাত্রে আর নাইট্রেটের দ্রাব্যতা গুণফল। লক্ষ্য করি, এ পাত্রে আর নাইট্রেটের দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল বের করতে হবে। আর নাইট্রেট এ পাত্রে আয়নিত হয়ে আর প্লাস এবং এনও থ্রি আয়ন দিবে। তাহলে এখন দুইটা আয়ন আছে, তৈরি প্রত্যেকটা আয়নের ঘনমাত্রা এস, তাহলে এর দ্রাব্যতা গুণফল হবে কে এস পি ইকুয়াল টু এস স্কোয়ার। এখন ঘনমাত্রা দ্রাব্যতা এস এর ভ্যালু দেওয়া আছে 2.2 × 10⁻³। তাহলে স্কোয়ার করলে আমরা যে রেজাল্টটা পাবো (4.84 × 10⁻⁶). তাহলে এটাই হবে আমাদের এ পাত্রের আর এনও থ্রি এর দ্রাব্যতা গুণফল। এবার আমরা দুই নম্বর কোশ্চেনে আসি। দুই নম্বর কোশ্চেনে বলা হয়েছে সি পাত্রে কোনো অধক্ষেপ পড়বে কিনা। অধক্ষেপ পড়ার শর্ত হলো আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হতে হবে। এখন আমাদের দেখি সি পাত্রে কি রিয়াকশন ঘটে। প্রথমত সি পাত্রে আর এনও থ্রি, এই পাত্রের আর এনও থ্রি এই পাত্রে সম্পূর্ণ চলে আসবে এবং এই পাত্রের কিউসিএল এই পাত্রে চলে আসবে। কিউসিএল রিয়াকশন করে আর সিএল প্লাস ইউনাইটেড প্রডিউস করবে। যেহেতু আমাদের আরসিএল এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, সো আমাদের আরসিএল প্রেসিপিটেট পড়বে কি পড়বে না সেটা ডিটারমাইন করতে হবে। সেটা ডিটারমাইন করার জন্য আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। প্রথম যে ক্যালকুলেশনটা আমরা করব সেটা হলো মেইনলি আর এর জন্য ঘনমাত্রা বের করব এবং ক্লোরাইডের জন্য ঘনমাত্রা বের করবো। আর আসছে এ পাত্র থেকে, তাহলে এ পাত্রের জন্য এম ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এম টু ভি টু, তাহলে এম টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান বাই ভি টু। এখন লক্ষ্য করি এম ওয়ান হলো আর নাইট্রেট এর ঘনমাত্রা 0.07। আর নাইট্রেট থেকে আমরা শুধু আর চার্জটা নিব, অর্থাৎ আর এর ঘনমাত্রা দেওয়া আছে 0.07 এবং আর এর ভলিউম এতটুকুই 20 ml বাই ভি টু,
V2 কত হবে? V2 হবে এখানের ফুল ভলিউম অর্থাৎ 20 ml, এবং এখানের ফুল ভলিউম 16 ml, টোটাল 36 ml। ক্যালকুলেশন করে পাই আর এর মোলারিটি 0.039। এবার আমরা বি পাত্র থেকে সিএল নিব, ইউসিএল থেকে সিএল আসবে। তাহলে সিএল এর জন্য ওই আগের মতোই ক্যালকুলেশন, m1v1 = m2v2। সো m2 ইকুয়াল টু কি হবে, m1v1/v2। এবার বি পাত্রের জন্য m1 এর ভ্যালু অর্থাৎ ক্লোরাইডের জন্য m1 এর ভ্যালু হলো 0.1 ml, 0.1 মোলার, ইনটু ভলিউম দেওয়া আছে 16, বাই v2। v2 হলো আগের মতোই সি পাত্রের জন্য, সি পাত্রের ভলিউম 20 + 16 অর্থাৎ 36। হিসাব করলে পাওয়া যাবে 0.044 মোলার। এখানে প্রোডিউসড আরসিএল অধক্ষিপ্ত হবে কিনা, এখন আরসিএল এর জন্য আয়নিক গুণফল বের করি। আরসিএল এর আয়নিক গুণফল সমান করতে হবে দুইটা আয়ন আর এবং সিএল এর ঘনমাত্রার গুণফল। আর এর ঘনমাত্রা পেয়েছিলাম এত, সিএল এর ঘনমাত্রা পেয়েছিলাম এত, দুটা গুণ করি 0.039 × 0.44, গুণ করলে পাওয়া যায় 1.716 × 10³। এটা হলো আমাদের আয়নিক গুণফল, কিন্তু আমাদের আরসিএল এর দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে 4.8 × 10⁶, অর্থাৎ এখানে আয়নিক গুণফলের মান বেশি, গুণফল গ্রেটার দেন দ্রাব্যতা গুণফল। তাহলে অদক্ষেপ পড়বে, আর যদি আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের চেয়ে কম হতো তাহলে অদক্ষেপ পড়তো না। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।